ও কি ওখানে কেউ যেন একজন চলে গেল বলে মনে হলো, কিন্তু এত রাতে এই নির্জন জনমানব শূন্য জায়গায় কারোর উপস্থিতি যে অস্বাভাবিক তাই নয়, বরং রীতিমতো অনাকাঙ্ক্ষিত। কিন্তু জিতেন্দ্র যেন লুকিং গ্লাসের দিকে তাকাতেই বুকটা ছ্যাত করে উঠল তার। খোলা চুলে মুখ ঢাকা একজন বসে আছে পেছনের সিটে। সঙ্গে সঙ্গে পিছন ফিরে দেখল, সে না, কেউ নেই, সিট যথারীতি ফাঁকাই পড়ে আছে। নিজের কপালে হাত দিয়েই জিতেন্দ্র বুঝল সে ঘামাচ্ছে। না, গাড়ির গতি কিছুটা বাড়িয়ে দিল সে। কোনো মতে গ্রামের রাস্তা পেরিয়ে হাইরোডে পৌঁছতে পারলেই স্বস্তি তার। রাতের শেষে ঘুমের দেশে, কিন্তু অন্ধকারেই কি সব শেষ? নাকি দিনের শেষে নিঝুম রাতেই সূচনা হয় অপর এক অজানা জগতের কর্মকাণ্ডের? আজকের গল্পটি সকলের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন সবার সাথে। শুরু হচ্ছে আজকের গল্প, গাড়িতে রক্তের দাগটা কিসের? বিয়েবাড়িতে লোকজনের ভিড়ে এখন কিছুটা ফাঁটা পড়েছে। কোনের বাড়ির সব লোকই প্রায় একে একে বিদায় নিয়েছে। থাকার মধ্যে হাতে গোনা কজন মাত্র রয়েছে পাত্রের বাড়ির। জিতেন্দ্র এসেছে মগরাহাট পেরিয়ে 80 কিলোমিটার দূরে সোনাইদহতে। শিবেন জিতেন্দ্রর খুব কাছের বন্ধু। কলেজ জীবনে তারা ছিল একে অপরের পরিপূরক। একসাথে কলেজ যাওয়া থেকে শুরু করে কলেজ বাঙ্ক, সিনেমা দেখা, আরও কত কি। এখন ভাবলেও জিতেন্দ্র মাঝে মাঝে আপন মনেই হেসে ওঠে। যাই হোক, আগের সপ্তাহে যখন শিবেনের ফোনটা আসে, তখন জিতেন্দ্র নিজের বাড়ির বাগানে গাছপালা পরিচর্যার কাজে ব্যস্ত ছিল। যেহেতু দিনটা ছিল রোববার, তাই নিয়মমাফিক কিছু কাজ সারতে হয় তাকে। বাকি দিনগুলোতে কাজের চাপে তো নাভিশ্বাস ওঠার জোগাড় হয় তার। জিতেন্দ্র বড় বংশের ছেলে, কলেজের পর শখ জাগে ফটোগ্রাফিকে নিজের জীবনের অঙ্গাঙ্গীন সঙ্গী হিসেবে বেছে নেওয়ার। কিন্তু সব ক্ষেত্রে মন চাইলেও পারিপার্শ্বিক অবস্থা বাদ সাধে। জিতেন্দ্রর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। জিতেন্দ্রর বাবা মনমোহন খাসনবিশ ছেলের এইরূপ উটকো খেয়ালের বিরুদ্ধে সোচ্চার হন। পরবর্তীতে অবস্থা বেগতিক দেখে জিতেন্দ্র বাড়ি থেকে বেরিয়ে আসে। এখন জিতেন্দ্র ওরফে জিতুর ঠিকানা 14 নম্বর মনোহরপুকুর লেন, খাস কলকাতা থেকে কিছুটা দূরে। দিব্যি আছে সে। সপ্তাহের 4 দিন সংবাদপত্রের প্রুফরিডিংয়ের কাজ করে, আর বাকি 3 দিন বেরিয়ে পড়ে জঙ্গল, পাহাড়, ঝর্ণা ইত্যাদি বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যকে ফ্রেমবন্দী করতে। এরকমই এক রবিবারের দুপুরে হঠাৎ জিতেন্দ্রর মোবাইল ফোনটা বেজে উঠল। জিতেন্দ্র তাড়াতাড়ি নিজের হাতটা মুছে পকেট থেকে ফোনটা বার করে। কানে দিতেই কথা ভেসে এলো, হ্যালো জিতু, চিনতে পারছিস? আরে শিবেন, তুই এতদিন পর, কি খবর বল? দারুণ খবর ভাই, বিয়ে করছি বুঝলি। বলিস কি, দারুণ খবর তো। তা কবে? পরের সপ্তাহের 6 তারিখ রবিবার, তোকে কিন্তু আসতেই হবে, আমি কোনো কথা শুনব না। তা ভাই, আমি চেষ্টা করব, তবে কথা দিতে পারছি না। ওসব বুঝি না, তুই আসছিস, ব্যাস চল টাটা, আমি ঠিকানা তোকে পরে ফোনে পাঠিয়ে দিচ্ছি, বলেই ফোনটা কেটে দিল শিবেন। মিনিট দুই পর জিতেন্দ্রর ফোনে আলো জ্বলে উঠল। মগরাহাট স্টেশন থেকে 2 ঘন্টার পথ, গ্রামের নাম সোনাইদহ। প্রথমটায় জিতেন্দ্র রাজি না থাকলেও পরে আর না গিয়ে থাকতে পারেনি। অনুষ্ঠানের দিন জিতেন্দ্র পরিপাটি করে সেজে একখানা ময়ূরকণ্ঠী রঙের পাঞ্জাবি আর পাজামা পরে বেরিয়ে এলো বাড়ির বাইরে। হাতে রয়েছে তার সাধের ক্যামেরাটা। গ্যারেজ থেকে তার সদ্য কেনা গাড়িটা সাবধানে বার করল সে। গাড়িটা একেবারে নতুন না হলেও দেখে বোঝার উপায় নেই যে সেটি সেকেন্ড হ্যান্ড। গাড়িতে উঠে জিতেন্দ্র হাত ঘড়িতে সময় দেখল দুপুর 1টা। মনে মনে খানিকটা আন্দাজ করে নিল ঠিক সময় ধরে চললে 4টের মধ্যে পৌঁছে যাবে সে। ক্যামেরাটা পাশের সিটে রেখে গাড়ির স্টিয়ারিংয়ে হাতে দিল জিতু। যখন মগরাহাট স্টেশনে এসে পৌঁছল তখন 2:30। স্টেশনকে পেছনে ফেলে এগিয়ে যেতে লাগলো জিতেন্দ্র। যদিও গাড়িটা সে ভালোই চালায়, কিছু দূর যেতেই গাড়িটা ব্রেক কষে দাঁড় করিয়ে দিল সে। পাশের সিটে রাখা ক্যামেরাটা হাতে নিয়ে নেমে এলো গাড়ি থেকে। কি অপূর্ব এক দৃশ্য! অজান্তেই জিতেন্দ্র বলে উঠল, বাহ চমৎকার! গাছের আড়ালে বসে একটা কি সুন্দর বাহারি পাখি, গায়ে নানা রঙের ছটা,
জিতেন্দ্রর থেকে হাত পাঁচেক দূরে। খুব সাবধানে জিতেন্দ্র ক্যামেরাটা হাতে করে এগিয়ে চলল। মোটামুটি আন্দাজ মাফিক দূরত্বে এসে জিতেন্দ্র ক্যামেরা সাঁটা টিপতে যাবে কি না এমন সময় একটা ক্ষীণ চিৎকার। একটু অবাক হয়ে জিতেন্দ্র পেছন ঘুরল। অনতি দূরে তার গাড়ি ছাড়া আর কিছুই তার নজরে এলো না। সামনে তাকাতেই জিতেন্দ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আরে পাখিটা যা উড়ে গেল। অগত্যা কিছুটা মন মরা হয়ে জিতেন্দ্র গাড়ির সামনে এসে দাঁড়াতেই এক রাশ বিস্ময় তাকে জাপটে ধরল। রক্ত! সামনের বনেটের দিকে চোখ পড়তেই জিতেন্দ্র দেখল চাপ চাপ রক্ত লেগে আছে। আর বিলম্ব না করে জিতেন্দ্র গাড়িতে উঠে তড়ি ঘড়ি রওনা দিল। যেতে যেতে জিতেন্দ্রর মনে একটা বিষয় নিয়ে বার বার খটকা লাগতে থাকল। বনেটের উপর লেগে থাকা চাপ চাপ রক্তটা কিসের? ওদিকে বিকেলের পরন্ত রোদে চারপাশের দৃশ্য দেখতে লাগছিল বেশ। ঘণ্টাখানেক চলার পর জিতেন্দ্র দেখল একটা পোস্ট অফিস, গায়ে লেখা সোনাইদহ পোস্ট অফিস। পাশের ডান দিকে রাস্তা ধরে দুরন্ত গতিতে ছুটল গাড়ি। হঠাৎ জিতেন্দ্রর খেয়াল হল, আরে গাড়ির সামনে ওকে দাঁড়িয়ে! একমাথা চুল, পরনে ময়লা একখানা শাড়ি গ্রাম্য কায়দায় জড়ানো, পায়ে মল, পিঠ মুড়ে ঠিক যেন গাড়ির সামনেই দাঁড়িয়ে আছে সে। আরে সরে দাঁড়ান, সরে দাঁড়ান! আরে কি করছেন! জিতেন্দ্র চেষ্টা করল বটে ব্রেক কষার, কিন্তু ফল হলো না। গাড়ি যেন তার গতি দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। জিতেন্দ্র আর ভাবতে পারল না। গাড়ি এখন আর মাত্র হাত দুই দূরে। জিতেন্দ্র চোখ বুজে রয়েছে। কিছুক্ষণ পর ভয় ভয় চোখ খুলতেই জিতেন্দ্র পেছনে দেখল কোথাও কিছু নেই, সব ফাঁকা। গ্রামের কাঁচা রাস্তার উপর কারো চিহ্ন মাত্র নেই। জিতেন্দ্র গাড়িটা থামাল। গাড়ি থেকে নেমে সামনে যেতেই থায় দাঁড়িয়ে রইল। বনেটের উপর রক্তের দাগ এখন আরও গাঢ় হয়েছে। আরে ওটা কি? জিতেন্দ্র বনেটের এক পাশে দেখল একটুকরো কাপড় আটকে আছে। হাতে তুলে সামনে ধরতেই বুঝতে অসুবিধে হল না, কাপড়টি হুবহু কিছুক্ষণ আগে তার দেখা সেই মেয়েটির কাপড়, আধ ময়লা। জিতেন্দ্র কাঁপা কাঁপা গলায় বলল, এসব কি হচ্ছে আমার সাথে? যখন পৌঁছল তখন সাড়ে চারটে। আরে আয় আয়, আমি তো ভেবেছিলাম তুই বুঝি আর আসবি না। কোনো রকমে গাড়ি থেকে নেমে বনেটের দিকে তাকাতেই তাজ্জব, আরে রক্ত কই গেল? কিসের রক্ত? জিতেন্দ্র বলল, না 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 না, কই রক্ত, কিসের রক্ত, না না কিচ্ছু না। জিতেন্দ্র ভেতরে গেল। ওদিকে বিকেল হতেই বিয়ে বাড়ি গম গম করছে। সানাইয়ের সুর ঝলমলে আলোয় ভাসছে চারদিক। কিন্তু জিতেন্দ্রর মনে শান্তি নেই। সর্বত্রই সে যেন কারো উপস্থিতি অনুভব করছে। রাত আটটা নাগাদ জিতেন্দ্র শিবেনকে বলল, ভাই এইবার চলি, এখন না বেরোলে বড্ড দেরি হয়ে যাবে, এত দূরের পথ, তাই অচেনা অজানা জায়গা। শিবেন একটু মুচকি হেসে বলল, তুই তো দেখলাম নিজের একটা গাড়ি নিয়ে এসেছিস, তাহলে এত চিন্তা কিসের, বাসে ট্রেনের ঝক্কি তো আর নেই, থাক না আর কিছুক্ষণ। শিবেনের কথাটা ঠিক ফেলতে পারল না জিতেন্দ্র। বলল, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তখন না হয় আর কিছুক্ষণ থেকেই যাচ্ছি। কথার মাঝেই জিতেন্দ্রর খেয়াল হল কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের উপর। জিতেন্দ্র গালে হাত দিয়ে নিজের মনেই বলল, কোথায় যেন দেখেছি। হঠাৎ বিদ্যুতের মতন তার মনে উদয় হলো এক ভাবনার, যাতে তার সারা শরীর অসাড় হয়ে আসলো। আরে এ যে সকালে দেখা তার দেখা সেই মেয়েটি, যাকে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিল সে। জিতেন্দ্র দেখল মেয়েটি তার সামনে এসে দাঁড়ালো। এখন তার সারা শরীর বেয়ে শুধু ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। আপনি কি আমাকে চেনেন? আমি কামিনী। জিতেন্দ্র কোনো রকমে গলা থেকে শব্দ বের করে বলল, আমি মানে। মেয়েটি আবারও খিলখিল করে হেসে উঠল। জিতেন্দ্র দেখল এখন তার পরনে আর ময়লা শাড়ি নয়, বরং রয়েছে
পাহাড়ি কাজ করা জল ছাপা শাড়ি, মাথায় খোপা, তাতে কিছু ফুল গোজা, আর পায়ে পায়ে সেই মল। দেখি জিতেন্দ্র একটু পেছনে সরে গেল, মেয়েটিও চলে গেল। রাত তখন 9:30। জিতেন্দ্র শিবেনকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে পড়ল। সিট বেল্ট পরতে পরতে হঠাৎ পেছনের সিটে চোখ পড়তেই থম মেরে গেল সে। সিট এখন আর খালি নেই, সেখানে রীতিমতো নিজের আধিপত্য দখল করে বসে আছে সেই মেয়েটি। জিতেন্দ্রর হাত কাঁপছে। দুঃখিত, কিছু মনে করবেন না, আসলে আপনাকে না বলেই উঠে পড়েছি গাড়িতে। যদি একটু বাড়ির পথে নামিয়ে দেন তাহলে খুব উপকার হয়। আসলে রাত তো কম হলো না? বেশ তো, চলুন না, আমি তো ওই পথেই যাব। গাড়ি ছুটে চলল। মাঝে মাঝে জিতেন্দ্র লুকিং গ্লাসের দিকে তাকাচ্ছিল, আর প্রতিবারই দেখছিল মেয়েটি তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ভারী অস্বস্তি হতে লাগলো জিতেন্দ্রর নিজের মধ্যে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ গাড়ির ভেতরের লাইট তপতপ করতে লাগলো। জানালা দিয়ে একটা দমকা বাতাস তার সারা শরীরে শিহরণ খেলিয়ে দিয়ে চলে গেল। সামনের রাস্তা এখন শুনশান অন্ধকার। গ্রামের সকলেই যে যার কাজ সেরে ঘরে চলে গেছে। আবার লুকিং গ্লাসে চোখ পড়তেই জিতেন্দ্র দেখল পেছনের সিট ফাঁকা। স্টিয়ারিং হাতে খুব সন্তর্পণে পেছনে তাকাতেই দেখল সত্যি পিছনের সিট খালি, কেউ নেই। আচমকা গাড়ি দাঁড় করিয়ে দিল জিতেন্দ্র। পেছনের সিটে তন্ন তন্ন করে খুঁজেও সে কোথাও কামিনীর চিহ্নটুকু পেল না। না, জিতেন্দ্রর মাথা আর কাজ করছে না, সবটা তালগোল পাকিয়ে গেছে তার নিজের মনের মধ্যে। এভাবে কতক্ষণ গেছে জানা নেই। জিতেন্দ্র গাড়ির হেডলাইটের জোরালো আলোয় দেখল সামনে একটা ছায়া মূর্তি রাস্তার মাঝ বরাবর পিঠ মুড়ে দাঁড়িয়ে আছে। জিতেন্দ্র ক্রমাগত হর্ন বাজাতে থাকল, কিন্তু তাতে সামনের অবয়বের তেমন কোনো অভিব্যক্তি প্রকাশ পেল না। বরং মনে হলো সে যেন কর্ণপাতই করছে না। কিছুটা সামনে এসে জিতেন্দ্র গাড়িটা থামাল। একটু বিরক্তির সুরেই বলল, আরে আরে কে আপনি? এভাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকার মানেটা কি? একটা বিপদ ঘটে গেলে কি হতো বুঝতে পারছেন? এইবার যেন সামনে থাকা চেহারাটি একটু নড়ে উঠল, ধীরে ধীরে সামনে ঘুরে দাঁড়াল। মুখটা চুলে ঢাকা, পরনে ময়লা একখানা শাড়ি, আর পায়ে সেই মল। নিজের অজান্তেই জিতেন্দ্র বলে উঠল, কামিনী! আবারও শোনা গেল সেই খিলখিল হাসি। কোনো এক অশনি কোণ থেকে তীব্র হিমেল বাতাস বয়ে যেতে লাগলো চারপাশে, যেন প্রকৃতি কোনো অবশ্যম্ভাবী বিপদের আভাস দিচ্ছে। সেই হাওয়ার দাপটেই মুখের সামনে থেকে চুল সরতেই জিতেন্দ্র দেখল সত্যি তাই, তার সামনে দাঁড়িয়ে কামিনী, কিছুক্ষণ আগে যার সাথে বিয়ে বাড়িতে দেখা। রূপ বদলে এখন নিতান্তই এক গ্রাম্য বেশ তার। জিতেন্দ্র একটু ঠোক গিলে বলল, তুমি তো গাড়িতে ছিলে, এখানে এলে কিভাবে? আর তোমার চেহারা পোশাক? বলেই থেমে গেল। আমি ছিলাম তো তোমার গাড়িতে, আমি যেখানে ইচ্ছে থাকতে পারি, যখন খুশি, বলেই জিতেন্দ্র সামনে থেকে অদৃশ্য হয়ে গাড়ির পেছনের সিটে গিয়ে বসল। জিতেন্দ্র পেছন ফিরে দেখতেই দেখল কামিনী দিব্যি আগের মতো গাড়ির পেছনের সিটে বসে রয়েছে। পরক্ষণেই চোখের নিমেষে আবার সে জিতেন্দ্রর সামনে এসে দাঁড়াল। জিতেন্দ্র আর কিছু বলতে পারছে না, কাঠের পুতুলের মতন কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ও হ্যাঁ, আর কি যেন বলছিলে, আমার পোশাক কাটছি, দাঁড়াও তবে তোমাকে আমার চেহারা দেখাই। দেখো তো, চিনতে পারো কিনা? দেখতে দেখতে
চোখের সামনে জিতেন্দ্র দেখল তার রূপ বদলে যাচ্ছে। মুখে এক হিংস্র হাসি, চোখের মণি দুটো ধপধপে সাদা, সামনের দাঁতগুলো তুলনামূলক বড়, আর শরীরের এক পাশে লেগে আছে চাপ চাপ রক্ত। তুমি চিনতে পেরেছ তাহলে? মনে পড়ে এক মাস আগের সেই রাতের কথা? জিতেন্দ্র জানে এক মাস আগের সেই কাল রাত তার জীবনে বিভীষিকার মতো। সেই রাতের পর থেকে প্রতিটি দিন সে তীব্র অপরাধ বোধে ভুগে চলেছে। কিন্তু বিশ্বাস করো, সেদিন আমার কোনো দোষ ছিল না, পরিস্থিতি আমার বিপক্ষে ছিল। মাসখানেক আগে জিতেন্দ্র গেছিল ধূপগুড়িতে ফটোগ্রাফির কিছু কাজ নিয়ে। তখন সদ্য সে এক প্রকার কম খরচেই এই গাড়িটা এক পরিচিতের থেকে কিনেছিল। কাজ শেষে ভালোই ফিরছিল সে, কিন্তু বাদ সাধল প্রকৃতি। দিনটা ছিল ঘোর অমাবস্যা, সন্ধ্যের পর থেকেই আবহাওয়া নিজের মেজাজ জানান দিচ্ছিল। একসময় তুমুল বৃষ্টি আর বাজের দাপট, কোনো ক্রমে উপেক্ষা করেই গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছিল জিতেন্দ্র। হঠাৎ দূরে দেখতে পেল একটা মেয়ে। জিতেন্দ্রর বুক কেঁপে উঠল, গাড়ি তখন নিজের গতিতে ছুটছে। জিতেন্দ্র হর্ন দিল, একবার নয় বারংবার ব্রেক কষতে চেষ্টা করল, কিন্তু না, শেষ রক্ষা হলো না। সামনের জীবন্ত প্রাণটাকে পিষে বেরিয়ে গেল জিতেন্দ্রর গাড়ি, আর অসম্ভব তীব্র এক আর্তনাদ। কিন্তু জিতেন্দ্র নামল না। পরের দিন খবরের কাগজে একটা বিভৎস ছবি দিয়ে খবরের হেডলাইনটা পড়তেই তার বুঝতে অসুবিধে হল না ঘটনাটার দায়ভার পুরোটাই তার নিজের। পরে অবশ্য গাড়ির বনেটে লেগে থাকা রক্ত সে ধুয়ে মুছে দিয়েছিল, কিন্তু আজ আবারও সেই রক্ত, আর তার সামনে সেই কামিনী। জিতেন্দ্র দেখল তার নিজেরই গাড়ি এগিয়ে আসছে তার দিকে, এখন সেটি সচল, আর স্টিয়ারিং হাতে ওকে, ও যে কামিনী। জিতেন্দ্র রুদ্ধ শ্বাসে ছুটতে লাগলো। আমাকে ছেড়ে দাও, আমার দোষে ছিল না। পেছন থেকে ভেসে এলো কামিনীর গলা, মিথুক মিথুক, কাপুরুষের মতো সেদিন পালিয়েছিলিস তুই, নিজের অপরাধ ডাকতে মুছে ফেলেছিলি গাড়িতে লেগে থাকা রক্তের দাগ। আজ দেখ দেখ, মৃত্যু কত ভয়ঙ্কর, মৃত্যু যন্ত্রণা কতটা তীব্র। জিতেন্দ্র ছুটে চলল, পেছনে অপার্থিব গতিতে গাড়ি ছোটাচ্ছে কামিনী। জিতেন্দ্র দেখল সামনে একটা খাদ, কিন্তু গভীরতা অত বেশি নয়। জিতেন্দ্র মনে মনে ঠিক করল বাঁচতে হলে এই একটাই মাত্র পথ, ছাপ দিল সে। ধীরে ধীরে চোখের সামনে গাড়িটা চারপাশের ঘন অন্ধকারে মিলিয়ে গেল। যখন জ্ঞান ফিরল, জিতেন্দ্র নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করল। পরে জানতে পারল স্থানীয় কোনো একজন লোক তাকে খাদে পড়ে থাকতে দেখে এখানে নিয়ে এসেছিল। হাসপাতাল থেকে বেরিয়ে জিতেন্দ্র দেখল গাড়ির বনেটের গায়ে চাপ চাপ রক্তের দাগ, আর পিছনের সিটে পড়ে আছে একজোড়া পায়ের মল। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না কিন্তু।